এভরিওয়ান এই ভিডিওতে আমরা বিভিন্ন প্রকার আরডুইনো ডিভাইস সম্পর্কে জানতে পারবো এবং সবথেকে মেইন কথা আরডুইনো কি আর এটা ব্যবহার করে আপনারা কি কি করতে পারেন আর সবথেকে মূল্যবান কথা যে আরডুইনো ব্যবহার করে কিভাবে হ্যাকিং করা সম্ভব এবং কি কি ধরনের অ্যাটাক কিংবা কি কি ধরনের হ্যাকিং টেকনিক আপনারা আরডুইনো ব্যবহার করে করতে পারবেন আরডুইনো আসলে একটি কোম্পানি যে কোম্পানি বিভিন্ন ধরনের মাইক্রো কন্ট্রোলার বোর্ড তৈরি করে থাকে এর ভিতর কিছু কিছু মাইক্রো কন্ট্রোলার বোর্ড আছে যেগুলো ইউজ করে আপনারা বিভিন্ন প্রকার প্রজেক্ট তৈরি করতে পারেন অ্যাজ লাইক ড্রোন অথবা বিভিন্ন ধরনের যে সমস্ত রোবটগুলো রয়েছে কিংবা আপনি ওয়েদার স্টেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে পারেন এর জন্য বিভিন্ন প্রকার সেন্সারও অ্যাভেলেবেল রয়েছে আর আরডুইনো আইডিই ব্যবহার করে আপনারা বিভিন্ন আরডুইনো চিপে ফ্ল্যাশ করতে পারেন তো আরডুইনো কি নির্দিষ্ট কোনো একটা চিপ না আসলে আরডুইনো কোম্পানির বিভিন্ন প্রকার মডেলের চিপ রয়েছে এর ভিতর আরডুইনো উনো অথবা ইউনো আরডুইনো ন্যানো তারপর আরডুইনো প্রো মাইক্রো আরডুইনো প্রো তো এগুলো হলো আরডুইনোর যে নর্মাল যে বোর্ড সেগুলো এগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন প্রকার প্রজেক্ট করতে পারি যেগুলো মেকানিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন কিংবা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন তারা আরডুইনো সম্পর্কে জানবেন কারণ এগুলো ব্যবহার করে বিভিন্ন প্রকার সায়েন্স প্রজেক্ট করতে হয় বাট যেহেতু আমরা কথা বলবো বিভিন্ন প্রকার হ্যাকিং আরডুইনো ডিভাইস সম্পর্কে মানে যে আরডুইনো ডিভাইসগুলোকে আমরা হ্যাকিং ডিভাইসে রূপান্তরণ করতে পারবো এবং বিভিন্ন ধরনের অ্যাটাক পারফর্ম করতে পারবো সেগুলো সম্পর্কে সো গাইজ এই জায়গায় আপনারা আমার হাতে তিনটি ডিভাইস দেখতে পাচ্ছেন মেনলি আমরা এই সিরিজে এই তিনটি ডিভাইস সম্পর্কেই কথা বলবো আর দেখবো যে এই তিনটি ডিভাইস কিভাবে প্রোগ্রাম করা যায় এবং তাছাড়া আরডুইনো ব্যবহার করে আমরা কিভাবে প্রোগ্রামিং করতে পারি এই ডিভাইসগুলোতে আর এগুলোর ব্যবহার কি কি আমার হাতে এই যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটা হলো নোড এমসিইউ ESP8266 এটা একটি মাইক্রো কন্ট্রোলার বোর্ড এবং এটা হলো এর ওয়াইফাই ইউনিট আর তার পাশাপাশি এটার কন্ট্রোলার ইউনিট আর এটা হলো USB পোর্ট এটা ব্যবহার করে ফ্ল্যাশ করা যায় আর তাছাড়া এই জায়গায় বেশ কিছু কানেক্টিং পিন রয়েছে এই কানেক্টিং পিনগুলো ব্যবহার করে আমরা এটিকে বিভিন্ন ধরনের রিলে বোর্ড সেন্সার এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের মাইক্রো কন্ট্রোলারের সাথেও কানেক্ট করতে পারি কিছু কিছু প্রজেক্টে একাধিকও মাইক্রো কন্ট্রোলারের প্রয়োজন হতে পারে এই ডিভাইসটি ব্যবহার করে আমরা ওয়াইফাই জ্যামার অর্থাৎ যাকে ওয়াইফাই ডিঅথারিং অ্যাটাক বলা হয়ে থাকে সেই অ্যাটাকটি পারফর্ম করতে পারি তাছাড়া হোম অটোমেশন তৈরি করতে পারি রিপিটার তৈরি করতে পারি এবং এর পাশাপাশি ইভিল টুইন অ্যাটাকও পারফর্ম করতে পারি যেগুলো সম্পর্কে অলরেডি আমি আগে বলেছি আপনাদের আর এর জন্য পুরনো ভিডিওগুলো একটু ভালোভাবে দেখেন এই যে চিপসেটটি এটা হলো ESP32 তো এটার ওয়াইফাই ইউনিট একটু বড় এবং এটা আসলে আপনার যে নোড এমসিইউ ছিল ওটার থেকে কিন্তু একটু প্রিমিয়াম আর এটার ফাংশনও বেশি এটাতে ডিসপ্লে কানেক্ট করা যায় এর পাশাপাশি এটাতে আমরা আরও বেশি স্টোরেজ পাই যার ফলে আরও বড় বড় যে সমস্ত প্রোগ্রামগুলো ESP8266-এ সাপোর্ট করতো না সেগুলো কিন্তু এটাই করে আর ESP32 ব্যবহার করে আমরা ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং এবং এর পাশাপাশি ডিঅথারিং মতো করতে পারি এবং তার পাশাপাশি নোড এমসিইউ ব্যবহার করে টুকটাক যত যা করা যায় সব কিছুই করা যায় বাট এটার ক্ষমতা আরও বেশি এটাই ছোটো TFT ডিসপ্লে বসানো যায় তার পাশাপাশি এটা ব্যবহার করে আমরা হিডেন স্পাই ক্যাম তৈরি করতে পারি তাছাড়া বিভিন্ন ধরনের ওয়াইফাই প্যাকেট ইনজেকশন টাইপের অ্যাটাকগুলোও কিন্তু করতে পারি সো গাইজ বিভিন্ন ধরনের ওয়াইফাই অ্যাটাক পারফর্মিংয়ের জন্য ESP32 আর ESP8266 অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি ডিভাইস আর এইগুলো কীভাবে আমরা প্রোগ্রাম করতে পারি এবং বিভিন্ন ধরনের হ্যাকিং স্ক্রিপ্ট হ্যাকিং টুল ব্যবহার করে কীভাবে এগুলো দিয়ে হ্যাকিং অ্যাটাক পারফর্ম করা যায় এগুলো সম্পর্কে আমরা ফার্দার আরও জানবো গাইজ আমার হাতে ছোটো এই যে মাইক্রো কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এটা হলো ডিগি স্পার্ক কিংবা এটাকে আপনারা এটাইনি 85ও বলতে পারেন সাধারণত সকলে এটাইনি 85 হিসেবেই এটাকে চেনে এটা ব্যবহার করে আমরা USB রাবার ঢাকি তৈরি করতে পারবো এবং কম্পিউটার আসলে মনে করবে এটা একটা কিবোর্ড ইনপুট আর আমরা এটাতে যা প্রোগ্রাম করে রাখবো সেই প্রোগ্রামগুলো কম্পিউটারে রান হবে এবং এর মাধ্যমে অ্যাটাক পারফর্ম হবে আপনি চাইলে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার কিংবা বিভিন্ন ধরনের হ্যাকিং স্ক্রিপ্ট এটাতে সেট আপ করতে পারেন আর তার পাশাপাশি এটারও আরও বিভিন্ন ব্যবহার রয়েছে এই ডিভাইসটার ব্যাক সাইডে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন বেশ কতগুলো কানেক্টিং পিন রয়েছে আর এটাকে আসলে USB পাওয়ার করে কিন্তু বিভিন্ন ধরনের স্ক্রিপ্টও রান করা যায় আর গাইজ হ্যাকিং ব্যতীত এই ডিভাইসগুলোর আরও বিস্তর ব্যবহার আছে যেগুলো সম্পর্কে আমরা ফার্দার নেক্সট ভিডিওগুলোতে জানতে পারবো সো গাইজ আমি এই যে তিনটি আরডুইনো ডিভাইস দেখালাম এগুলো ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটির ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ এ ব্যতীত আরও বিভিন্ন ধরনের ডিভাইস রয়েছে অ্যাজ লাইক আরডুইনো প্রো মাইক্রো আরডুইনো ইউনো এগুলো ব্যবহার করেও কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট করা যায় আর গাইজ এগুলোর প্রাইস খুবই কম আপনারা চাইলে এই ডিভাইসগুলো নিউইডি শপ থেকে কিনতে পারেন সো গাইজ আশা করি আপনারা জানতে পারিছেন যে আরডুইনো ব্যবহার করে কী কী ধরনের হ্যাকিং অ্যাটাক করা সম্ভব এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরডুইনোর বেসিক সম্পর্কে জানবো আরডুইনো কীভাবে সেট আপ করতে হয় আরডুইনো ব্যবহার করে বিভিন্ন ধরনের হ্যাকিং স্ক্রিপ্ট এই মাইক্রো কন্ট্রোলারগুলোতে কীভাবে ফ্ল্যাশ করতে হয় আর গাইজ এছাড়াও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে এই মাইক্রো কন্ট্রোলারগুলো ব্যবহার করে আরও কী কী করা যায় সব কিছু জানতে পারবেন সো এই ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে